চট্টগ্রামকে নিরাপত্তার বলয়ে নিয়ে আসার জন্য আইসপ সিএমপি এবং হ্যালো সিএমপি নামক দুটি অ্যাপসের উদ্বোধন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। একটি অ্যাপস আছে হ্যালো সিএমপি, এটিকেও জনবান্ধব এবং কার্যকরী বা মানুষের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা যেটা করছি সেখানে কিছু আপগ্রেডেশন এনেছি। এখানে প্রথম দফায় ভাড়ার একটি আছে, খুব শিগগিরই সামনে সপ্তাহে আমরা আশা রাখছি আরও দুটো কি তিনটে অ্যাপসের আপগ্রেডেশন বা প্রজেক্ট নিয়ে আপনাদের সহযোগিতা চাইবো, কারণ সেগুলোতে আক্ষরিক অর্থে আপনাদের সহযোগিতা লাগবে আমাদের জনগণের সাথে সম্পৃক্ততা বাড়ানোর জন্য। নগরবাসীর শতভাগ পুলিশি সেবা নিশ্চিত করে ভারানৈরাজ্যে শৃঙ্খলা ফেরাতে হ্যালো সিএমপি অ্যাপসটি তদারকি সহ সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন আইসব সিএমপি একদিকে অপরাধীদের ভীতি বাড়াবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও সাহসের সঞ্চার করবে। এ সময় সিএমপি কমিশনার পুরো নগরকে আইসব সিএমপির মাধ্যমে নিয়ন্ত্রণ করার কথাও বলেন। আমাদের রাইট নাও 411টি ক্যামেরা আছে, এটি বাড়বে, আমরা লোকেশন সময়ের সাথে সাথে গুরুত্ব সাথে সাথে চেঞ্জ করব। আমাদের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে মানুষের মধ্যে অপরাধ ভীতি কমানো এবং অপরাধীদের মধ্যে অপরাধ করার ভীতি বাড়ানো। অপরাধীরা যাতে সবসময় মনে করে যে তাদের যে কোনো দুষ্কর্ম রেকর্ডেড হবে। আমরা এখন একটা যে পরিকল্পনা করেছি এটা আগের যে কোনো সময়ের চেয়ে সুশৃঙ্খল এবং যেটা হয়েছে এটা মনিটরটা কমিশনার অফিসে হচ্ছে। আমাদের অফিসারের একটা প্যানেল আছে, তারা এটার জন্য দায়বদ্ধ। এর সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে আমাদের ডে টু ডে ওয়ার্কে এটাকে সম্পৃক্ত করার জন্য পরিকল্পনা নিয়েছি। হ্যালো সিএমপি অ্যাপসটা ডাউনলোড করে দিতে বলবেন এবং সেখানে আমরা যেভাবে দেখিয়েছি ভাড়ার সেটাতে চাপ দিলে সেখানে অত্যন্ত সহজ করে করা আছে। এখন পর্যন্ত আমাদের বিবেচনায় কোনো ভুল ত্রুটি আমরা পাইনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ সহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।